হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমি খুব ভালো আছি। সকাল ইউটিউব চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো দেখো, এখানে হচ্ছে পুজো। পুজো মানে আমার দিদির বাড়িতে গৃহপ্রবেশ হচ্ছে, নতুন ঘর ওরা করেছে, তো আজকে থেকে নতুন ঘরে ঢুকছে। তো গৃহপ্রবেশের পূজা হচ্ছে এখানে, যে তোমরা দেখতেই পাচ্ছ এখানে যজ্ঞ টজ্ঞ সব কিছু হচ্ছে। তো দিদি বলতে আমার ননাসের বড়, ননাসের বাড়ি এটা। তো গ্রামের ভেতরে নতুন করে ঘর তুলেছে, তো এইটাই আর কি হচ্ছে পুজো টুজো। তো আজকে ঘরে ঢুকেছে, তো এইটাই মানে ভিডিওটা। তো তোমরা ভিডিওটা কেটে দেখো না, ফার্স্ট থেকে লাস্ট অব্দি দেখো। তো এখানে হচ্ছে পুজো, সবাই পুজোতে বসছে। আমরা মানে বাইরের দিকে একটু রান্না বাড়া ছিলাম, এসে হচ্ছিলো না। তো এদিকে পুজো টুজো শেষ হয়ে গেছে, হওয়ার পরে সবাই সকালে জল খাওয়ার খাচ্ছে, আর আমি এদিকে এসে পায়েসটা বসেছি। সবাই বলছিল আমার হাতে পায়েস খাবে, তো এই জন্য আমি এসে পায়েসটা বাইরে বসেছি। কেন, এসে গদে গেসে ছিল, খুব ছোটো হবে না এই জন্য। তা আমার যে ছোটো ননাস, উনি হচ্ছে ছোটো দিদি, তাহলে উনি মানে চিরা মেখেছে সবাই জন্য, কারণ সকাল থেকে কিছু খাওয়া হয়নি। তখন বেলা হয়ে গেছে, এখন সেরকম 11:30 মতন। তো সবাই তো খিদা পেয়েছে, আর দুপুরে খাওয়া খেতে একটু দেরি হবে, রান্না টান্না হবে তারপরে। তো এই জন্য পরে এখানটা মানে সবাই চিরা মেখে সকালে জল খাওয়ার হচ্ছিলো। চিরা মেখেছে কী দিয়ে এটা তো তোমরা জানো না। চিরা মেখেছে ওনারা কি বলে, চিরা ধুয়ে কাঁচা লঙ্কা লবণ দিয়ে মেখেছে, খেতে যা টেস্ট হয়েছে না, তোমরা এরকম করে মেখে খেয়ে দেখবে। তারপর পায়েসটা হয়ে গেছিলো, হওয়ার পর আমার বৌমা এদিকে ডালটা ভাজলো, ভেজে আমার ছোটো দিদি এসে গেলো খিচুড়ি বানাতে। এখানে খিচুড়ি রান্না হচ্ছে, দুপুরবেলা বেশ কয়েকজনই খাওয়ার লোক আছে, এই জন্য অন্য কিছু রান্না হয়নি, কেন বেলা অনেকটা হয়ে গেছে, দেরি হবে, এই জন্য তাড়াতাড়ি করে খিচুড়িটাই বসানো হলো। তো এখানে সবাই বসে মানে কিছু কিছু খাচ্ছে আর কি, ফল টল এগুলো, আর সবাই বসে এখানটায় কথা বলছে। তো দুপুরবেলা রান্না খাওয়া শেষ হওয়ার পরে আমাদের পাশের আমার বিয়ের বাড়ি আছে একজন, ওইখানটায় গেছি ওদের বাগানে। তো ওদের বাগান থেকে মানে কিছু তরকারি কিনে নেবো বলে। তো এখানটা আমার বৌমা তো কোনোদিন এগুলো দেখে নেই, ওরা মানে কোনোদিন পায় না এরকম বাগান টাগান এগুলো, ও কী বলবো, ওরা যেই জায়গায় বড় হয়েছে ওই জায়গা পাওয়ার মতন না। তো এখানটা দেখো লাই শাক কী সুন্দর হয়েছে, তোমরা এখানে কী শাক বলো জানি না, এখানটা তো লাই শাকই বলে। তো আমার বৌমা খুব পছন্দ ওইগুলো, বাগান খেতি টেতি করা, ওইগুলো মানে গৃহস্থী বাড়ির কাজ উনি খুবই পছন্দ করে। তো এই জন্য ও আসছে, নিজের থেকে উঠাবে বললো, তো আমি ঠিক আছে উঠাও। তো ওরাও আসছে, তারপর দেখো এখানে গাছে বেগুন ঝুলে আছে, পাতলা পাতলা বেগুন, সুন্দর খেতে যা টেস্ট এই বেগুনটা, মানে কি বলবো, ছোট মাছ দিয়ে চচ্চড়ি করলে তো দারুণ তো টেস্ট লাগে। তো এখান থেকে কিছু নেবো, ওই যে ওরা হচ্ছে মালিক, ওরা উঠাচ্ছে বেগুন। তো বেগুন উঠে দেখো এরকম করে দেখাচ্ছে, একদম ফ্রেশ ফ্রেশ উঠাচ্ছে। আর এদিকে আমার বৌমা উঠাচ্ছে লাই শাক, ও নিজের থেকে উঠাবে বলছে। তো ওরাও বলছে নিজের বাড়ি এটাও, মানে আমার বিয়ের বাড়ি মানে নিজের বাড়ি হলো। তো এই জন্য বৌমাকে দিল উঠাতে। বৌমা মানে এগুলো গ্রামের বাড়িতে আসলে কি বলবো, একদম বাচ্চার মতন হয়ে যায়, কিছু দেখলে মানে খুশিতে বাচ্চা নাও। তাই আমি বলছি ঠিক আছে তুমি উঠাও, তাই আমি ভিডিওটা করি। তো এই আমি ভিডিও বানাচ্ছিলাম, আর ও ওইদিকে উঠাচ্ছে। কি বড় বড় শাকগুলি হচ্ছে না, কিন্তু একদম নরম, মানে মটমট করে ভেঙে যায়। তারপর দেখলাম করে শাকগুলো উঠিয়ে নিচ্ছি, কিছু শাক কিছু বেগুন মানে কিছু কিছু নিয়ে নেবো আর কি, এখান থেকে কিনেই নেবো আমরা, কেন ওরা তো ওইগুলো ব্যবসা করে, তো ওরকম করে নিতে ভালো লাগে না, টাকা না দিলেও কোনো ব্যাপার না, ওরা নিতে চায় না, আমরা জোর করে দিয়ে যাই, কেন ওরা এটা করেই চলে। তারপরে দেখো গাছে লাউ ঝুলে আছে, এখানে লাউও হচ্ছে, আর ওই বড় লাউটা দেখছো না, ওইটা গুটির জন্য রেখেছে। তারপরে আবার আমার বৌমা চলে গেলো, কি বলবো, আমার বৌমা একদম বাচ্চার মতনই, এই যে চলে গেলো আবার এখানে বগুড়ি গাছে, বগুড়ি পারছে, হাত দিয়ে পারা যাচ্ছে, তো বগুড়ি পেরে নিচ্ছে, ও নিয়ে এগুলো শুকিয়ে রাখবে, এই জন্য নিচ্ছে আর কি। দেখো কী সুন্দর গাছের মধ্যে পেকে আছে, আর উঠাতে যা ভালো লাগছে না, কি বলবো, আর নাড়া দিলেও পরে যায়, ওই দেখো উঠেছে। ওগুলি মানে খুব ভালো পায় নিজের থেকে উঠাতে, আর যার ঘরে হয়েছে ওইটা ওতে পুরো ঘরটা মানে পুরো ঘরটা দুপুরবেলার উঠানো হয়নি, সকাল দিকে সবাই কাজে ব্যস্ত ছিল। তো এগুলি করে টরে এসে একটু ফ্রি ছিলাম, হচ্ছে পুরো ঘরটা উঠে নিয়ে, তো এগুলি আবার রাত্রের জন্য রেডি হচ্ছে, এখানে রাত্রে আবার কীর্তন হবে, তো কীর্তনের জন্য পুরো রেডি হচ্ছে। তারপরে রুম দুইটাই বানিয়েছে, দুইটা রুম, মা মেয়ে দুজনই, তো এই জন্য দুইটা রুম বানিয়েছে, এইটা মেয়ের রুম, এই জন্য মেয়ের রুমে ডেসিং আইনে দিয়েছে। তারপরে দিয়ে আবার এখানটা কি বলে আরেক রুম, এটা এটা ওর মার জন্য করেছে, দুই মেয়ের জন্য, দুজনের জন্য দুইটা রুম, আর কমন রুম একটা, রান্নাঘর,
ল্যাট্রিন বাথরুম ব্যাস এটুকু করেছে, কিন্তু ভালোই করেছে, রুমগুলি বেশ সুন্দর হয়েছে। তারপরে দেখো আবার এখানে শুরু হয়ে গেছে রাত্রের জন্য, তো রাত্রেরটা মানে আমি আরেক বাড়িতে বানাচ্ছি, তো এখানে শুরু হয়ে গেছে কীর্তন। তো তোমরা একটু কীর্তন শুনে নাও, আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দিও, কেটে দেখো না ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখো, তার মাঝখানে একটু কীর্তন শুনো। তারপরে এখানে আবার বিকালবেলা সবাই শাড়ি টাড়ি চেঞ্জ করে আবার কীর্তনের জন্য হলো, সারাদিনে তো কাপড় টাপড় অবস্থা থাকে না, তো এই জন্য বিকালবেলা সবাই কাপড় টাপড় চেঞ্জ করে নিল, নিয়ে আবার সবাই কীর্তনে বসলো। এখানে কীর্তন শুরু হয়ে গেছে, শোনো কি বলবো আর দেখো। তবে আমাদের এই গৃহ প্রবেশের পূজা কীর্তনটা কীরকম লেগেছে তোমরা নিশ্চয়ই জানাবে কমেন্টে আমাকে, আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দিও, কেটে দেখো না ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখো। তো বৌমা দেখো এদিকে সবাই ফুর্তি করছে, আমার ভিডিওটা এখানে মধ্যে।